সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তির ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো, তাই না? তো আমরা কেন বাসায় আছি? আমাদের একটা দুর্যোগ প্রবণ সময় চলছে, বা আমরা একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? সেই দুর্যোগটা কি? করোনা। করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কিছু বিধি নিষেধ মেনে চলা উচিত। অবশ্যই আমরা সেই বিধিনিষেধ গুলো মেনে চলবো, আশা করছি। তো বিধিনিষেধ গুলোর কিছু কিছু নিয়ম কানুন আসলে আমরা জেনে নেই। আমরা 20 মিনিট পর পর বারবার সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবো, পুষ্টিকর খাবার খাবো, ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাবো, গরম পানি পান করবো প্রত্যেক দিন, লেবু পানি খাবো প্রত্যেক দিন। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অবশ্যই আমাদের একটু গুরুত্বের সাথে নেওয়া উচিত। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে আমরা প্রয়োজন ছাড়া কখনোই বাসার বাহিরে বের হব না। যদি বের হই সেই ক্ষেত্রে মাস্ক পরিধান করে আমরা বাসার বাইরে বের হব, এবং একে অপরের সাথে একটা দূরত্ব বজায় রেখে কথা বলবো বা যোগাযোগ করবো বা কি ঘোরাফেরা করবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে পাঠটা পড়বো আমরা, আসো সেই পাঠগুলো পড়ার শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে, বলতে পারবে, সে সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। মাল্টিমিডিয়ার ধারণা দিতে পারবে, মাল্টিমিডিয়ার মাধ্যম সম্পর্কে বলতে পারবে, মাল্টিমিডিয়ার ব্যবহার সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, তো আসো আমরা আলোচ্য বিষয়টা আমাদের খাতায় উঠিয়ে নিই। মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার মাধ্যম, মাল্টিমিডিয়ার ব্যবহার, অর্থাৎ বর্ণচিত্র, শব্দ, অ্যানিমেশন বা ভিডিও, এই টপিকগুলো সম্পর্কে আজকে আমরা পড়ব বা জানব। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের প্রথম অংশ, অধ্যায় পঞ্চম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মাল্টিমিডিয়া, অর্থাৎ মাল্টি অর্থ বহু, মিডিয়া মানে মিডিয়া বা মাধ্যম বলা যায়, অর্থাৎ বহু মাধ্যম, বহু মাধ্যম, তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যে এই যে আমাদের দেখা যাচ্ছে ওয়ার্ড, ওয়ার্ল্ডের সাথে আমরা নানাভাবে বহু মাধ্যম দ্বারা ওয়ার্ড কানেক্টেড আছে একে অপরের সাথে, এই যে মাধ্যমগুলো সেই জিনিসগুলোকে আমরা বলছি মাল্টিমিডিয়া বা মাল্টিমিডিয়ার অংশ। আসলে আমরা জেনে দেই তার কিছু অংশ কি। তার বিহীন মাধ্যম, অর্থাৎ স্যাটেলাইটের দ্বারা আমরা কি করছি, তার বিহীন মাধ্যম দ্বারা মোবাইল ফোন, ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছু চালাচ্ছে। এরপরে তার সহ মাল্টিমিডিয়া, তার সহ কম্পিউটার, টেলিফোন, এরকম আরো ডিশের লাইন বা কেবল নেটওয়ার্ক সিস্টেম, এই সকল অনেক উদাহরণ রয়েছে। এরপরে আসি আমরা সংকেত প্রক্রিয়াকরণ, সংকেত অর্থাৎ সিগনাল পাঠানো হয় এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সিগনাল পাঠানো হয়। এরপরে বলা হচ্ছে মুভি দেখা, এই সকল কিছুকে আমরা বলছি মাল্টিমিডিয়ার অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মাল্টিমিডিয়ার কিছু আরো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। মাল্টিমিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়াকে তার বহুমাত্রিকতা, বহুমাত্রিকতা মানে কি, মাল্টিমিডিয়া বহু মাধ্যমে ব্যবহার করা হয়, যার ফলে এটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মানে কি, সবাই সবার সাথে কানেক্ট হয়ে অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ থাকাটা। এরপরে আমরা আসি কি, এসব মাধ্যমে ব্যবহারকারী ইচ্ছামতো যোগাযোগ করতে পারে। সিনেমা হচ্ছে মাল্টিমিডিয়ার পূর্ব পুরুষ। দেখো এইসব মাধ্যমে ব্যবহারকারী ইচ্ছামতো যোগাযোগ করতে পারে, তাইলে আমি আমার পছন্দ অনুযায়ী বা ইচ্ছামতো যেকোনো ডিভাইস থেকে আমরা কি করতে পারি, যেকোনো ইনফরমেশন আমরা দেখতে পারি বা কালেক্ট করতে পারি, বা সেটাতে আমরা যোগাযোগও করতে পারি। এটা গেল। এরপরে আমরা বলছি কি, সিনেমা হচ্ছে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারছি, যে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কে, সিনেমা।
প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো কিছু তথ্য জেনে নেই। এসো সরাসরি সম্প্রচার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স যন্ত্রকেও মাল্টিমিডিয়া বলা হয়। সরাসরি সম্প্রচার করা, দেখো আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কি করছে একজন ব্যক্তি, কি করা হচ্ছে সরাসরি ভিডিও করছে, সেই ভিডিওটা আমরা আমাদের টেলিভিশন হতে পারে বা কম্পিউটার হতে পারে বা ল্যাপটপ বা মোবাইল ফোনে আমরা সরাসরি লাইভ যেটা দেখি সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে সেটা আমরা কোথায়, ঘরে, বাসা বাড়ি, অফিস আদালতে বসে কম্পিউটার অথবা ওয়েবসাইট থেকে নানা রকম অনুষ্ঠান দেখতে পাই। সুতরাং মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। দেখো তাহলে এর আগে পূর্ববর্তীতে আমরা যে লিঙ্কগুলো বা যে তথ্যগুলো জানলাম সেই সকল কিছু হচ্ছে মাল্টিমিডিয়ার অংশ। উদাহরণস্বরূপ আমরা এগুলো জেনেছি। তাহলে আমি একটু আগেও বলে দিয়েছি যে মাল্টিমিডিয়ার মানে হচ্ছে বহু মাধ্যম, শব্দ, চিত্র, বর্ণ, এই তিন ধরনের মাধ্যমকে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলা হয়। অর্থাৎ যে মিডিয়ার মধ্যে শব্দ থাকছে, চিত্র থাকছে, বর্ণ থাকছে, অডিও থাকছে, ভিডিও থাকছে, এই যে জিনিসগুলো এই সকল কিছু সমন্বিত রূপকে আমরা কি বলছি, মাল্টিমিডিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা আসি মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ। তো মাধ্যম সমূহ কি আসলে আমরা জেনে নিই, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ফোন বা ট্যাব, প্রজেক্টর, টেলিভিশন। তো আমরা এখান থেকে আমরা অবশ্যই জানতে পারছি এবং অবশ্যই এটা তোমাদের মনে রাখা উচিত, এই জিনিসগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যম, এইগুলো একটা অপরের সাথে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত। তো এই সকল কিছু দিয়ে আমি আমার কি মাল্টিমিডিয়ার দ্বারা প্রকাশ করি যে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি সেটা এই জিনিসগুলো ব্যবহার করে আমরা দেখতে পাই। তো এরপরে আমরা আসি মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ। তাহলে মাধ্যম সমূহ কি কি আমরা আরেকবার একটু দেখে নিই। বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, শব্দ বা অডিও। তাহলে বর্ণ বা টেক্সট, তাহলে লিখিত রূপ, তাই না? কোন কিছু লেখাটাকে আমরা কি বলছি, বর্ণ বা টেক্সট। আমি যে টপিক সম্পর্কে বলবো সেটা সম্পর্কে আমি লাইভ ভিডিও দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমি আবার কি লিখিত রূপও দেখতে পাই, তো সেটাকে বলা হচ্ছে বর্ণ বা টেক্সট। এরপরে চিত্র বা গ্রাফিক্স, ছবি, তাই না? ছবি দিয়ে আমি কিন্তু আমার একটা মনের ভাব প্রকাশ করতে পারি, তাই না? এই মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ছবি বা গ্রাফিক্স। মুদ্রণ ও প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কত সালে, 1990 দশকে। তাহলে এখান থেকে আমরা গ্রাফিক্সের কিছু তথ্য জেনে নিলাম। সেই তথ্যটা হচ্ছে কি, গ্রাফিক্সের কার্যক্রম শুরু হয়েছিল কত সালে, 1990 দশকের দিকে। দেখো গ্রাফিক্সের আবার দুইটা অংশ, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অ্যানিমেশন। তাহলে ভিডিও কি, ভিডিও এক ধরনের চলমান গ্রাফিক্স বা চিত্র, টিভি, হোম ভিডিও সকল ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক। এরপরে আমরা শিখি অ্যানিমেশন, অ্যানিমেশনও এক ধরনের চলমান গ্রাফিক্স বা চিত্র, এটি চলমান বা স্থির হতে পারে, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে, অর্থাৎ 2D বা 3D হতে পারে বা বাস্তব নয়, বাস্তবের অনুভূতি জাগায় এমন কিছু তথ্য হতে পারে। এরপরে আমরা আসি শব্দ বা অডিও, তাই না? আমরা শব্দ শুনতে পাই, যেটা শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে বা করছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বর্ণ কি জিনিস, উদাহরণস্বরূপ একটা বর্ণ দেয়া আছে, তাই না? যে কোনো ধরনের বর্ণ, বর্ণটা কি, লিখিত ভাষার প্রতীক বা চিহ্নই হচ্ছে বর্ণ। তাহলে আমরা বাংলা দ্বিতীয় পত্রে এটার সংজ্ঞা হয়তো বা অন্যভাবে শিখেছি, আমরা ICT ভাষায় সেটা একটু অন্যভাবে শিখলাম, সেটা হচ্ছে কি, লিখিত ভাষার প্রতীক বা চিহ্নই হচ্ছে বর্ণ। কম্পিউটারে এ বর্ণ কোনো না কোনো ধরনের আকৃতি নিয়ে প্রকাশিত হয়। এরপরে আমরা আসি চিত্র বা ছবি। বর্ণ ছাড়া প্রকাশের আর যেসব মাধ্যম রয়েছে তার সবই গ্রাফিক্স, এর মধ্যে থেকে শব্দ বাদ দিলে গ্রাফিক্সকে শনাক্ত করা যায়। মানুষের আঁকা ছবি, ভাস্কর্য, ফটোগ্রাফ সবই গ্রাফিক্স বা চিত্র। গ্রাফিক্স স্থির বা এবং চলমান হতে পারে, চলমান গ্রাফিক্সকে অ্যানিমেশন বা ভিডিও বলা যায়।
এরপরে আমরা আসি শব্দ। মাল্টিমিডিয়ার অন্যতম মিডিয়া হচ্ছে শব্দ। শব্দ দেখো মানুষের ভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের লিখিত ভাষার আগে শব্দের ব্যবহার শুরু হয়েছে। আমাদের চারপাশে যত প্রকারের শব্দ আছে তা মানুষের ভাষায় হোক, সঙ্গীতের সুরই হোক, পাখির কলকাকলি হোক আর প্রাকৃতিক শব্দই হোক না কেন, সবই মাল্টিমিডিয়ায় ব্যবহৃত হয়। শব্দকে আমরা প্রাথমিক ভাবে প্রাকৃতিক এবং দ্বিতীয়ত যান্ত্রিক ভাবে বা যান্ত্রিক হিসেবে চিনে থাকি। তাহলে শব্দকে আমরা দুই ভাবে চিনে থাকি, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে আর একটা হচ্ছে যান্ত্রিক ভাবে। যান্ত্রিক ভাবে বলতে আমরা যন্ত্র এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মিউজিক বা শব্দের সৃষ্টি করি। এরপরে আমরা আসি অ্যানিমেশন। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তাই না? ছবিটা কি করছে? নড়ছে, চলছে, মনে হচ্ছে যে পাখিটা উড়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যানিমেশন কখনো একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্পর্ক রয়েছে। তাহলে একটু আগেও আমরা জেনেছি অ্যানিমেশন হচ্ছে কি, চলমান ছবিকে বলা হয়। তার একটা উদাহরণস্বরূপ আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসি সিনেমা। সিনেমা গ্রাফিক্সেরই একটি রূপ। তো তবে ভিডিও ও সিনেমার প্রযুক্তিগত পার্থক্য কমে আসছে। সিনেমাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তথ্য প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার কিছু ব্যবহার সম্পর্কে জানব। প্রথমে আমরা বলছি কি, শিক্ষার উপকরণ হিসেবে মাল্টিমিডিয়ার ব্যবহার। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, আমাদের একজন শিক্ষক কি করছেন, তিনি শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া অর্থাৎ প্রজেক্টর, স্ক্রিন এবং ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে তাদেরকে শিক্ষা প্রদান করছে। এতে করে শিক্ষার্থীরা খুব সহজে এবং দ্রুত যে কোনো সমস্যা বুঝতে পারছে এবং তার সমাধান করতে পারছে। দেখো এরপরে বলছে ডিজিটাল কন্টেন্ট। এরপরে আমরা আসি মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলো। মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলো কি কি, বাংলাদেশ 71, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয়, শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এই সকল সফটওয়্যার আমরা ব্যবহার করছি মাল্টিমিডিয়া শিক্ষা গ্রহণ বা প্রদানের ক্ষেত্রে। এরপরে আমরা আসি ডিজিটাল প্রকাশনা। অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি যে ইবুক, তাই না? ইবুক হচ্ছে কি, মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিকে বলা হচ্ছে ইবুক। তাহলে ইবুক কি করা হচ্ছে, অনলাইন বুকিং সিস্টেম বা ইন্টারনেট বুক, যেটা ইন্টারনেট থেকে আমরা কি করছি, বইগুলো ডাউনলোড করে পড়ছি অথবা ইন্টারনেট থেকে সরাসরি আমরা বইটা পড়তে পারছি। এরপরে আসি আমরা বিনোদনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার। আমরা বিভিন্ন ধরনের সিনেমা বা নাটকে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরো প্রাণবন্ত করা হচ্ছে, তাই না? এটা আমরা জানি যে সিনেমা নাটকগুলোতে কি করা হচ্ছে, নানা ধরনের ইফেক্ট ব্যবহার করা হচ্ছে এবং এতে আমরা খুব আকর্ষিত হয়ে সেই সিনেমা বা মুভিটা দেখছি। এরপরে আসছে বিজ্ঞাপনের কাজে মাল্টিমিডিয়ার ব্যবহার। বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন ধরনের, টেলিভিশনে হতে পারে বা অনলাইনে বা ফেসবুক বা টুইটার বা যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হচ্ছে। এরপরে আমরা আসি গেমস তৈরিতে। তাহলে দেখো গেমস তৈরি করছি মাল্টিমিডিয়ার কারণে। গেমসে এখন বাস্তবতার ছোঁয়া পেতে শুরু করেছে। অর্থাৎ আমরা বর্তমানে যে হাই রেজুলেশনের যে গেমস গুলো আমরা খেলি, অবশ্যই সেইটা কিন্তু আমাদের ভার্চুয়াল জগতের সাথে মিল আছে হুবহু, তাই না? তো আমরা ভার্চুয়াল জগৎটা কি, বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জাগায়। তো ঠিক গেমস এর মধ্যেও তাই, বিভিন্ন গেমস গুলো যে গেমস গুলো তৈরি হচ্ছে বর্তমানে, এই গেমস গুলোতে কি করা হচ্ছে যে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুমতি আমাদের ভেতরে দেবে, সেই রকম একটা প্রসেস বা প্রক্রিয়া করে বা একটা সিস্টেম তৈরি করে গেমস তৈরি করা হচ্ছে, যাতে আমরা আকর্ষিত হয়ে সেই গেমসটা খেলছি। এরপরে আসি আমরা অ্যানিমেশন হিসেবে। তাহলে দেখো বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশনের একটি প্রিয় বিষয়। অ্যানিমেশনের সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সম্পর্ক রয়েছে, তাই না? অ্যানিমেশন অর্থাৎ খুব ঢালছে, এটা চলমান যদি হয় তাইলে সেটা আমরা অ্যানিমেশন বলব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসছি সফটওয়্যার ও গেমসে মাল্টিমিডিয়ার ব্যবহার। আমরা একটু আগে মাল্টিমিডিয়ার সফটওয়্যার গুলো সম্পর্কে জানলাম, আসো তার কিছু ছবি দেখে নিই। শিশু শিক্ষা, বিজয় বাহান্ন,
তারপরে গ্রাফিক্স ডিজাইন নিরো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে আজকের ক্লাসে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা মাল্টিমিডিয়া সম্পর্কে যে সকল জিনিসগুলো জানলাম বা জেনেছি, আসো তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন জেনে নেই। মাল্টিমিডিয়া কাকে বলে, চিত্র বলতে কি বুঝো, মাল্টিমিডিয়ার মাধ্যম সম্পর্কে বলো বা লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আগামী দিনের পড়াটা তোমরা অবশ্যই তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নিবে। তো আগামী দিন টপলেস হবে, অধ্যায় পঞ্চম, টপিক হচ্ছে মাল্টিমিডিয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখার প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।